আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাসনা, আবার চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ দিয়ে। এই তো লাঞ্চের তৈরি করতেছিলাম, লাঞ্চ রেডি করতেছিলাম, আর আজকে আমি চিকেন বানাচ্ছি। হার্ড চিকেন, যেটা শক্ত চিকেন, দেশি চিকেন, ওটাই রান্না করব। তো অনেক আগেই রান্না বসিয়েছি, চিকেনটা হতে অনেক টাইম লাগে এই শক্ত চিকেনটা। তো সচরাচর যেভাবে আমরা চিকেন রান্না করি এইভাবেই সব মশলা টসলা দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেলে তো আমি এটা আজ মুখী দিয়ে রান্না করব। কচুর মুখী নিয়ে আসছিলাম শপ থেকে, তো ওইটা দিয়ে রান্না করব। এই দেখেন আমাদের দেশি কচুর মুখী। এই তো আজ একটাই তরকারি রান্না করব, বেশি না, আর সাথে কিচেনটাও ক্লিন করে নেব। কিচেনটা অনেক আনটাইডি হয়ে আছে, বাসন কুসন মাজবো। আর দেখেন এই প্রতিদিনের মতো বাইরে বৃষ্টি হচ্ছে, ইউকের ওয়েদার। আর আজকে সাথে বাচ্চাদেরও কাজে লাগিয়ে নিয়েছি, ওদের বলেছি ক্লিন করতে, সবকিছু টাইডি করতে, যেখানে যা আবর্জনা নোংরা পড়ে আছে উঠিয়ে বিন করতে, তোরা সেটাই করতেছে। মাশাল্লাহ, আমি ওদের বলি মাঝে মাঝে, ওরা করে, আমার বাচ্চারা খুশি খুশি কাজ করে। আর আমি মনে করি এটা ভালো, ওরাও শিখে, আমারও হেল্প হয়, আর ওরাও বুঝতে পারে যে অগোছানো ওরা ওরাই করে, অগোছানো বেশি ওরাই করে, নোংরা করে, এইটা সেটা খেয়ে ফেলে দেয়। তো ওদের দিয়ে যখন কাজ করাই, ওরা নিজেই বুঝতে পারে যেটা করা ঠিক নয়, যেটা যেখানে রাখার ওইখানে রাখতে হয়। তো ওরা তো এখনো বাচ্চা, বুঝে না তো করে। তো আমি মাঝে মাঝে ওদের করাই যে এটা বুঝতে, যে ওরা যখন ওরা যে তো যাতে বুঝতে পারে। আর এভাবে ফ্রি বসে থাকলে, ওরা ঘরে থাকলে হয়তো টিভি দেখে, না হয়তো ওরা ট্যাবলেট নিয়ে বসে যায়, তো সেইটা না করে। এজন্যই আমি ওদের কাজে লাগাই, কাজ করে, ওরাও অ্যাক্টিভ থাকে, আমারও হেল্প হয়। আর দেখেন সাথে সাথে আমার চিকেনটাও আমি রান্না দেখতে দেখি দেখতেছি। তো মুখীগুলা দিয়ে দিয়েছি, চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো মুখীটা একটু সিদ্ধ হলে ঝোলটা দিয়ে দেব, দিয়ে হয়ে যাবে রান্না। আর সাথে কিচেনটাও ক্লিন করে নিয়েছি, দেখে কত সুন্দর লাগতেছে, সবকিছু ক্লিন থাকলে ভালোই লাগে। এই তো, তারপরে টাইম একটা হয় না এখনো, একটার পরেই নামাজ পড়বো জোহরের। তো বাচ্চারা যার যার মতো খেলতেছে। তো আমার বড় মেয়েটা রুমে গেলাম, দেখলাম ও কি লেখালেখি করতেছে ওর ডায়েরিতে। তো আমি গিয়ে ওর পাশে পাশে বসলাম। তো আমি বললাম দেখি ডায়েরিটা, তো আমাকে দেখাচ্ছে, সবাইকে দেখায় না ডায়েরি, তো তালা লাগিয়ে রাখে ওর ডায়েরিতে। তো আমাকে দেখালো, তো আমি দেখি ও লিখেছে যে আমি মাঝে মাঝে ওর সাথে লাইক আমার ড্রিম, মানে আমি কি করব আগামীতে, ওর সাথে শেয়ার করি। তো ওইগুলাই ও লিখেছে, ওর ড্রিম, আমার ড্রিম, ওর বাবার ড্রিম, সব কিছু লিখে রেখেছে। আর আল্লাহকেও বলেছে, লিখেছে যে আল্লাহ এগুলা পূরণ করার জন্য। আর যে COVID-19 সম্পর্কেও লিখেছে, এটা যেন চলে যায়, অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ যেন না মারা যায়, মানে ওর ফ্যামিলির মানুষ, সব মানুষের জন্য লিখেছে। দেখেন আই ওয়ান্ট দ্য COVID-19 গো অ্যাওয়ে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু সো মেনি পিপল টু ডাই। সো মাশাল্লাহ, হয়তো ছোট হয়ে অনেক কিছু চিন্তা করছে, লিখছে, তো দোয়া করবেন ওর জন্য। আবার সরিও বলেছে আল্লাহকে, যদি কোনো ভুল হয়ে যায় তোকে মাফ করে দেওয়ার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন। আমিন। এই তো, আর এই দেখেন সাথে ছোট্ট একটা ডায়েরি আছে। আর এই দেখেন এখন দেখে নিয়েছি, এখন তালা লাগিয়ে নিচ্ছি যাতে এহসান ওর আরফা ওর ডায়েরি না দেখতে পারে, যাতে কোনো পৃষ্ঠা ছিঁড়ে না ফেলে এই জন্য। আর তারপরে দেখেন তাদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, দুজন বসে খেলতেছে ডল দিয়ে। ওই বড় ডলটা আমার ফ্রেন্ড ওর জন্মদিনে গিফট করেছে, তো ওইগুলাই নিয়ে খেলতেছে। আমার ছেলেটাও এখানে আছে, ওই বেডের উপরে বসে দুজনকে ডিস্টার্ব করতেছে, ওরা খেলতেছে ওদের উপরেই। দেখেন
টয় দিয়ে ছড়ে মারতেছে, এভাবেই করে। এই তো আমি যখন আসে এসে বসি ওদের পাশে, তো ওরা এভাবেই খেলাধুলা করে, নাই ট্যাবলেট দেখতে থাকে। আরে দেখেন, অনেকক্ষণ পরে রেস্ট করলাম, টিভি দেখলাম, তারপরে এসে ডিনারের তৈয়ারি করতেছি। দেখেন এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি, আর সব পাউডার মশলা একটু একটু করে দিলাম, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, কারি পাউডার, গরম মশলা। আমি আজকে, আমার ছেলেটা বলতেছিল আলুর পরোটা খাবে, তো আমি ওকে কিমা আলুর পরোটা বানিয়ে খাওয়াচ্ছি, তো সেটাই দেখেন। সাথেই দেখেন একটু চাট মশলাও দিয়ে দিচ্ছি বেশি করে। আর এই দেখেন আধা কিলো কিমা ছিল ফ্রিজে, ওইগুলাই বাইর করে মশলাতে এখন ঢেলে দেব। বেশি কিছু দেই নাই, আপনাদের সামনে আপনারা দেখতে পেরেছেন, আমি পেঁয়াজ দিয়েছি আর আদা রসুনের একটা ফ্রোজেন পেস্ট দিয়েছি, একটা গ্রিন চিলি ছোট ছোট করে কেটে, আর সব পাউডার মশলা লবণ দিয়ে। এ দেখেন কিমাটা ঢেলে দিলাম, এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। কিমাটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি এখানে আলু ডালবো, আলু আমি সিদ্ধ করে গ্রেট করে রেখেছি, ওইটাই রাখবো। আপনারা যদি, আপনারা সমোসা বানালেও এই ফিলিংটা সমোসার ভিতরেও দিতে পারেন, সাথে একটু অন্যান্য সবজি মিক্স করে। আমি যেহেতু পরোটা বানাবো, তাই আমি আর অন্যান্য কোনো সবজি দিচ্ছি না, শুধু আলু দিচ্ছি কিমার সাথে। কিমা আলুর পরোটা খেতে ভালোই লাগে, আমার বাচ্চারা পছন্দ করে। আর এই তো, আপনারা ট্রাই করবেন, ভালোই লাগে। একটা সমোসার ফিলিং রোল বানালে রোলের ভিতরেও দিতে পারেন, সাথে একটু চিজ মিক্স করে বানালে খুবই ভালো লাগবে। এই তো এভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলা খুব ভালোভাবে কিমার সাথে মিক্স করে নিলাম। মিক্স করে সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দেবেন, দিয়ে হয়ে যাবে রেডি। আর আমার আগেই আটা আমার ফ্রিজে রাখা ছিল, আমি আগের দিন রুটি বানিয়েছিলাম, তো আটা অলরেডি ছিল আমার। আমি আটা কাঁচা পানি দিয়ে যেভাবে আটা করে আমি এভাবেই করে ফ্রিজে রেখেছিলাম, ওয়েট ফ্লাওয়ার যেটা গমের আটা এটাই, তো এটা দিয়েই বানাচ্ছি। দেখেন আমি একটু বেশি করে আটা নিয়ে এটা ভালো করে হাত দিয়ে ডলে, তারপরে এই দেখেন এভাবে গোল রাউন্ড করে মাঝখানে জায়গা করে ফিলিংটা ঢেলে দিলাম। যেভাবে পরোটা বানায় এক একজন এক এক রকম বানায়, আমি এভাবেই বানাই, আমার কাছে ইজি লাগে। দেখেন খুব ইজিলি আমি এটা ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন আমি দেখেন করে নিলাম যে মুখটা ছিল ওইটাও আমি বন্ধ করে অনেকগুলো আটা দিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে এটাকে এভাবে একটু রুটির মতো বানাবো। আমি এখন বেলুন দিয়ে বেলবো না, প্রথমে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে অনেকটা বড় করে নেবো, দেখেন। তারপরে আমি এখন বেলিন দিয়ে বেলে নেব, বেলাইন দিয়ে, সরি বেলাইন দিয়ে বেলে নেব। এই দেখেন আস্তে আস্তে, প্রথমে হাত দিয়ে করলে কি হয় যে ভিতরের ফিলিংটা বাইরে বাইর হয়ে আসে না, প্রথমে আপনারা বেলাইন দিয়ে বেলে নিলে বাইর হয়ে আসবে, তাই আমি পরে এই দেখেন কত সুন্দর রুটি বানিয়ে নিলাম। আর আমি চুলায় প্রথমে দেখেন তাওয়া বসিয়ে নিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গিয়েছে, তাওয়াটা দিয়ে দিলাম রুটিটা। এখন উল্টে পাল্টে প্রথমে আমি একটু দুনো সাইড কুক করে নেব, দুনো সাইড একটু হয়ে গেলে তারপরে আমি এটা বাটার লাগিয়ে এটা পরোটার মতো বানিয়ে নেব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন অথবা তেলও দিতে পারেন, যার যেটা পছন্দ সেইভাবে। আমি অনেক একটু বেশি করে বাটার লাগিয়ে দুনো সাইড খুব ভালোভাবে রান্না করে নেব, একটু কালার চলে আসবে গোল্ডেন, ব্রাউন গোল্ডেন, তখন আমি নামিয়ে নেব। এভাবে একটা একটা করে বানিয়ে আমি গরম গরমই ওদের দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল। এই তো রেডি হয়ে গেল আমার পরোটা, আমি এখন নামিয়ে নেব। আপনাদের আমি একটু চিড়েও দেখাচ্ছি এটা।
কত সুন্দর হয়েছে ভিতরটা দেখেন, খেতে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা ট্রাই করবেন, আপনারা এটা সসের সাথে, কেচাপের সাথে, গ্রিন চাটনি বানিয়েও খেতে পারেন। তো আমি আর গ্রিন চাটনি গুলা কিছুই বানাই না, বাচ্চারা সস কেচাপের সাথে খেয়ে নেয়, আর আমি যখন খাই তখন একটু দই নিয়ে নেই, ইয়োগার্ট ইয়োগার্ট দিয়ে খেয়ে নেই। তখন আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো ইয়োগার্ট দিয়ে খেলে এটা কোনো প্রবলেম হয় না। দেখেন ওদের দিয়ে দিয়েছি, ওরা খেয়ে ফেলেছে, তো এখন আমি খাচ্ছি। দেখেন অনেক মজা হয়েছে ইয়োগার্টের সাথে, যেটা টক দই বাজারে পাওয়া যায় ওই দইটাই, তো এটার সাথে খেলে আমার কোনো প্রবলেম হয় না। আর এটা তো আমি প্রতিদিন খাই না, মাঝে মাঝে বানাই, তো ভালোই লাগে। আপনারাও বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ছিল আজকে আমার ভিডিও, আর বেশি লম্বা করতেছি না। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার ব্লগটা দেখতে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, আজ পর্যন্ত এতটুকুই, আল্লাহ হাফিজ।